মহাভারত আর পৌরাণিক কথায় মহারথী কর্ণের জীবন পরিচয় স্বর্ণাক্ষরে বর্ণিত আছে। তা সত্ত্বেও মহাবীর কর্ণ নিজের পরিচয় জানার জন্য এদিক ওদিক ঘোরেন, কারণ ওনার মা রাধা কর্ণকে এই সত্যিটা বলে দিয়েছিলেন যে ও ওনার পুত্র নয়। হ্যাঁ কর্ণ, তুমি আমার পুত্র নও। মাতা, আপনি এসব কি কথা বলছেন? যদি আপনি আমাকে জন্ম না দিয়ে থাকেন তাহলে আমার জন্মদাত্রী কে? এটা তো আমিও জানি না, কারণ আমি তোমাকে নদীর ধারায় খুঁজে পেয়েছিলাম। তোমাকে দেখার পর আমার মমতা জেগে ওঠে আর আমি তোমাকে নিজের পুত্র হিসেবে নিয়ে নিই। আপনি আমাকে জন্ম দেননি, পরন্তু সদা সর্বদা আমি আপনাকে নিজের মাতা মনে করব। কর্ণ, আমি তোমার বিষয়ে এরকম শুনেছি যে তুমি সূর্যদেবের পুত্র। এই কবজ আর কুণ্ডল ওনারই বরদান। আমি আমার পিতার বিষয়ে আগে থেকে সব কিছু জানি, এখন ওনার কাছ থেকেই তো নিজের মাথা সত্য জেনে নেব আমি। কর্ণ ভাবুক আর বিচলিত হয়ে নদীর কিনারায় পৌঁছে সূর্যদেবকে ডাকতে শুরু করেন। পুত্রের আওয়াজ শুনে সূর্যদেব ওখানে প্রকট হলেন। প্রণাম পিতাশ্রী। আয়ুষ্মান ভব পুত্র কর্ণ, আমাকে কি কারণে মনে করেছো? আপনার পুত্র নিজের পরিচয় জানতে চাইছে, অর্থাৎ আমার মাতাকে। এই সত্য আপনাকে বলতেই হবে আমাকে। তুমি তোমার মাতার নাম জেনে কি করবে? এটা একজন পুত্রের অধিকার যে সে তার মাতা পিতার চরিত্রের ব্যাপারে জানুক আর তাদের চিত্রকে সে চিনুক। আপনি বিশ্বাস করতে পারেন, আমি আমার মাতা পিতার নাম জেনে তাদেরকে আমি কিচ্ছু বলবো না। কর্ণ, তোমার মাতার নাম কুন্তি, মহারানী কুন্তি। মহারানী কুন্তি? অর্থাৎ পাণ্ডবদের মাতা আমার মাতা? হ্যাঁ, এটাই হলো সত্য। পরন্তু এই সত্যের রহস্যকে রহস্যই রাখতে হবে, এটাই হলো আমার আদেশ। যথা আজ্ঞা পিতাশ্রী। কর্ণ নিজের মাতার নাম শোনার পর অবাক হয়ে যান। উনি কুন্তি পুত্র হওয়ার কারণে সুখের অনুভূতি হল আর দুঃখেরও আভাস হল। ওনার মনের অন্তর্দ্বন্দ্ব আর হৃদয়ের ধর্মসংকট বাড়তে শুরু করে, যেটা দেখার পর দুর্যোধনও চিন্তিত হয়ে ওঠেন। মিত্র কর্ণ, তুমি কি জন্য এত দুঃখী? কী সমস্যার সমাধান খুঁজছো তুমি? আমাকে কিছু তো বলো। দুর্যোধন, আমার পরিচয় হলো আমার সমস্যা, পরন্তু তুমি এই বিষয়ে একদম চিন্তা করো না। চিন্তা চিতার সমান হয় মিত্র, মহাভারতের যুদ্ধ আমাদের প্রতীক্ষা করছে। তোমার শৌর্য আর সাহসের আবশ্যকতা রয়েছে আমাদের। তোমার বীরত্বের সাহায্যেই আমরা পাণ্ডবদের থেকে যুদ্ধ জিততে চাইছি। কর্ণ যতদিন জীবিত রয়েছে নিজের মিত্র দুর্যোধনের জন্য লড়াই করবে। আমার পুরো বিশ্বাস আছে মিত্র যে মহাভারতের এই যুদ্ধে পাণ্ডবদের বিনাশ কর্ণের হাতেই হবে। মহাবীর কর্ণ দুর্যোধনকে বিজয়ী করার জন্য মহাভারতের যুদ্ধ আরম্ভ করে দিলেন। কৌরব পাণ্ডবদের সেনা একে অপরের সাথে যুদ্ধ শুরু করে, আকাশে বাণীর যুদ্ধ হতে শুরু করে, কুরুক্ষেত্রের মাটি রক্তরঞ্জিত হতে শুরু করে। মহাবীর কর্ণের বীরতার কারণে পাণ্ডব সেনা ভয়ভীত হয়ে ওঠে। মহারানী কুন্তি এই ভয়ের কারণেই শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। পিসিমণি, আপনি? হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি আপনার কাছে সহায়তা চাইতে এসেছি। আজ্ঞা পিসি, বলুন আমাকে কি করতে হবে? মহাভারতের মহাবিনাশকারী যুদ্ধ আটকাতে হবে, কর্ণের ঘাতক প্রহারে পাণ্ডবদের রক্ষা করতে হবে। ক্ষমা করুন পিসি আমায়, আমি আপনার আজ্ঞার পালন করতে পারিব না। মহাভারতের যুদ্ধ থামানো একেবারে অসম্ভব, আর কর্ণের প্রকোপ থেকে পাণ্ডবদেরকে রক্ষা করতে শুধুমাত্র আপনিই পারবেন। এই কাজটা আমি কি করে করতে পারব? এর জন্য কর্ণের সাথে আপনাকে দেখা করতে হবে। শ্রীকৃষ্ণের কাছে মন্ত্রণা করার পর কুন্তি একটু ধৈর্য পেল। উনি কর্ণের সাথে দেখা করার কথা ভাবলেন। কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ চলতেই থাকল আর মহারানী কুন্তির মনে খুব চিন্তা ছিল। সূর্যাস্ত হওয়ার পর যুদ্ধ একটুক্ষণের জন্য থামল আর কুন্তির দুঃখ পূর্ণ বিরাম। সেই জন্যে মহারানী কুন্তি কর্ণের সাথে দেখা করতে তার শিবিরে পৌঁছে যান। পুত্র কর্ণ, দেখো তোমার শিবিরে কে এসেছে। পাণ্ডবদের মাতা আর মহারানী কুন্তি আমার শিবিরে এসেছেন। এই সময় মহারানী কুন্তি নয়, মাতা কুন্তি তোমার শিবিরে এসেছে। হ্যাঁ কর্ণ, আমি তোমার মাতা।
এই সত্যকে গ্রহণ করার জন্য আপনি এত বছর কাটিয়েছেন, কিন্তু আমার পিতা শ্রী সূর্যদেবের কাছে এই রহস্য আমি জেনে গেছি। যদি তুমি এই সত্যিটা জানো, তাহলে তুমি পাণ্ডবদের সাথে যুদ্ধ করছো কেন? দুর্যোধন তোমার শত্রু আর পাণ্ডবরা তোমার ভ্রাতা। সম্বন্ধ নিয়ে দরাদরি করা আমার স্বভাবে শোভা পায় না মাতা, এখানে আসার কারণটা বলুন। আমি চাই যে আমার ছয় পুত্র সবসময় জীবিত থাকুক। এটা সম্ভব নয় মাতা, জীবিত তো পাঁচ পুত্রই থাকবে, আর সেই পাঁচ পুত্রের মধ্যে অর্জুন জীবিত থাকবে বা আমি, এই বচন আমি দিতে পারবো না। তুমি আমার ইচ্ছাটা একদম শুনছো না। ক্ষমা করুন মাতা, আমি আমার মিত্র দুর্যোধনের থেকে ছলনা করতে পারবো না। আমার জীবন ওর কাছে ঋণী, আমি আমার প্রাণ দিয়েও সেই ঋণ আমি শোধ করবই। কর্ণের শব্দের কঠোরতার কারণে নিরাশ হয়ে মহারানী কুন্তি নিজের শিবিরে চলে আসেন। সূর্যোদয়ের সাথে সাথে যুদ্ধ আবার শুরু হয়ে যায়। মহাবীর কর্ণের বীরত্ব আবার সবাইকে ভয় পাওয়ায়। পাণ্ডব সেনাও কর্ণকে মারার যোজনা বানাচ্ছিল। অবশেষে অর্জুনের দিব্য বাণের কারণে কর্ণের বধ হয়ে যায়। কর্ণের মৃত্যুর কারণে কৌরব সেনা খুব খুশি হয়ে পড়ে। পাণ্ডব সেনারা বিজয় উৎসব পালন করে, আর মহারানী কুন্তি দুঃখী হয়ে গেলেন। পুত্র যুধিষ্ঠির, তোমাকে কর্ণের দাহ সংস্কার করে তার তর্পণ করতে হবে। এটা আপনি কি বলছেন মাতাশ্রী? পিসিমণি একদম ঠিক বলেছে ভ্রাতা যুধিষ্ঠির, কর্ণ আপনার বড় ভাই ছিল। কর্ণ আমাদের বড় ভাই ছিল? হ্যাঁ অর্জুন, কর্ণ আমার সবচেয়ে বড় ছেলে ছিল। সময় আর স্থিতি আমাকে এই সত্যিটা লুকোতে বিবশ করল, কিন্তু এখন তার মৃত্যু হয়ে গেছে, সেই জন্যে তার তর্পণের অধিকার শুধু তোমার। মহাবীর কর্ণের জীবনের সত্যি জানার পর পাণ্ডবরাও দুঃখী হয়ে গেলেন, আর নদীর কিনারায় পৌঁছে সত্যি মনে তার তর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দিতে লাগেন। পুত্র অর্জুন, কর্ণের প্রতি তোমার মনে যে কঠোরতা ছিল সেটা ত্যাগ করে দাও। হ্যাঁ ভীম দাদা, আপনিও কর্ণকে নিজের ভ্রাতা হিসেবে গ্রহণ করুন। মাতাশ্রী, আমি সদা কর্ণে সৌরকে সম্মান জানিয়েছি, ওর বীরত্বকে প্রণাম জানিয়েছি। মহাভারতের যুদ্ধের এখনো পর্যন্ত শেষ হয়নি, কিন্তু মহাবীর কর্ণকে তার মাতা স্বীকার করে নিয়েছে, ভাইরা তাকে তর্পণ করে নিয়েছে, এটাই হলো কর্ণের জিত। আমার আশীর্বাদ যে কর্ণ সদগতি প্রাপ্ত করবে, ওর আত্মা স্বর্গে কীর্তির সাথে থাকবে। বইয়ে যাওয়া জল থেকে কর্ণের আত্মা বেরিয়ে আসে আর সবাইকে প্রণাম জানায়, আর আকাশের দিকে প্রস্থান করে। দেবতারা কর্ণের ওপর পুষ্পবৃষ্টি করে ওনার স্বাগত জানায়।